बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू शाकिरा स्टार्च। तो प्रिय भाई बोनेरा आशा करछि आपनारा सबाई भालो आछेन, आपनादेर दुआए आमिओ भालो आछि। तो देखुन आजके एखाने एकटि टुपि रयेछे बेश सुंदर डिजाइनटी। एई डिजाइनेर टुपिटि आमि एखन टिउटोरियल आपनादेर साथे शेयार करब, ताई चले एलाम। ডিজাইনটি আমার ভীষণ ভালো লাগে, দেখুন এটি তৈরি করা খুবই সহজ। তো এটি তৈরির জন্য আমি এখন এই দুটো কালার ব্যবহার করব, এটা হচ্ছে এনএ ব্র্যান্ডের উল আর এটা হচ্ছে সালিমা। তো এই সাদাটা সাদাই থাকবে, এখানে আমি এই কালারটি ব্যবহার করব। তো শুরু করা যাক বন্ধুরা। তো শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন, আর যারা শিখতে চান তারা তো অবশ্যই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো যাওয়া যাক টিউটোরিয়ালে। এখানে এই পিঙ্কের বদলে আমি গ্রিনটি নিয়েছি, এখন এটা দিয়ে আমি কাজ শুরু করতে যাচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি একটি ম্যাজিক রিং। তো এভাবে করে ম্যাজিক রিং নিয়ে দিয়ে দিব তিনটি চেন, এক দুই তিন, তিনটি চেইন দিয়ে আমি এভাবে করে নিয়ে এই ম্যাজিক রিংটির মাঝখানে তুলব ডাবল কুশি। আমি এটিকেও একটি ডাবল কুশি ধরবো, তো আমার এখানে দুটো ডাবল কুশি হয়েছে, আমি এই তো তিনটি হয়েছে, আমি আরও নয়টি ডাবল কুশি এই রিংয়ের মধ্যে দিয়ে নিব। আমার মোট ১২টি ডাবল কুশি এখানে হবে, দেখুন তিনটি চারটি, আরও ৮টি দিতে হবে। তো আমি বাকিগুলো দিয়ে ফিরছি বন্ধুরা। এখানে আমার ১২টি ডাবল কুশি হয়ে গিয়েছে, আমি এখন তিন নাম্বার চেনে জয়েন দিয়ে নিব। এক দুই তিন, স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন দিয়ে নিলাম। নিয়ে এখন আমি দ্বিতীয় রো এর কাজ শুরু করব। তো এর জন্য আমাকে এখানে তিনটি চেইন দিতে হবে, এক দুই তিন, এটিকে আমি একটি ডাবল কুশি কাউন্ট করব, করে এই যে একই লুপ এখানটায় আমি একটি ডাবল কুশি দিয়ে দিব, দিয়ে এই যে দুটো ডাবল কুশি হয়েছে একই ঘরে, এই যে আমার দ্বিতীয় ঘর, এই দ্বিতীয় ঘরেও আমি তুলে নিব দুটো ডাবল কুশি একসাথে। আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি, পরের ঘরটিতেও হবে, এই যে এটাতে দুটো ডাবল কুশি একত্রে। তো বন্ধুরা এভাবে করেই এই রোটি তৈরি করতে হবে, আমি বাকিগুলো দিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটি ঘরে দুটো দুটো করে, একটি এই যে দুটি, একটি দুটি একই ঘরে, একটি দুটি। তো আমি বাকিগুলো এভাবে করে দিয়ে নিচ্ছি। আমার দ্বিতীয় রোটি কমপ্লিট হয়ে গিয়েছে, আমি তিন নাম্বার চেইনে জয়েন করে দিচ্ছি, এক দুই তিন, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। নিয়ে এখন আমি তিনটি চেইন দিব, এক দুই তিন, দিয়ে এই যে একই ঘরে আমি একটি ডাবল কুশি তুলে নিব এবং এটিকে একটি ধরে এক ঘরে মোট দুটি ধরলাম, ধরে পরের ঘরে দিব একটি, তারপরের ঘরে দিব দুটো একসাথে, এক এবং দুই, তারপরের ঘরে একটি, তারপরের ঘরে দুটো একসাথে, এক এবং দুই। তো এভাবে করে এই তিন নাম্বার রোটি হবে, দুটি একটি দুটি একটি দুটি। তো এইটা হচ্ছে ইনক্রিজ করার পদ্ধতি। তো আমি তিনটি লাইন পর্যন্ত ইনক্রিজ করব, এখানে
দুটি একটি এভাবে তারপরে দ্বিতীয় ঘরে অর্থাৎ চার নাম্বার ঘরে দুটি একটি একটি দুটি একটি একটি দুটি দুটি একটি একটি দুটি দুটি একটি একটি দুটি একটি একটি তারপর আবার দুটি এটা হচ্ছে তারপরের ঘরের এবং তারপরের ঘরে দুটি দিয়ে সিঙ্গেল দিব একটি 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 মোট তিনটি সিঙ্গেল ডাবল কুশি দিব তারপরের ঘরে দিব একত্রে দুটো ডাবল কুশি এই যে এই ঘরটিতে হচ্ছে দুটো একটি তারপরের ঘরে এই যে দুটো একটি একটি দুটো তারপরের ঘরে হচ্ছে এই যে দুটো একটি 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 মোট তিনটি সিঙ্গেল ডাবল কুশি তারপরের ঘরে দুটো ডাবল কুশি একত্রে তো আমি এই তিন বাকি এক দুই তিন এই তিনটি লাইন এক দুই তিন এই তিনটি লাইন আমি করে ফিরছি তো প্রিয় বন্ধুরা দেখুন এই যে আমার এই তিনটি লাইন করব বলেছিলাম এক দুই তিন তো আমি তিনটি লাইন করে ফিরলাম এখন আমি এটিকে তিন নাম্বার চেনে জয়েন দিব তার আগে এই যে দেখাচ্ছি ওই যে এখানে দুটি একটি আবারও দুটি তারপরের ঘরে দেখুন এই যে দুটো একটি একটি এবং এখানে দুটো একটি একটি দুটো এখানে এই যে দুটি এখানে সিঙ্গেল একটি সিঙ্গেল একটি সিঙ্গেল একটি মোট তিনটি তারপরে হচ্ছে দুটি তারপরে আবারও তিনটি সিঙ্গেল একটি 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 তারপরে এখানে দুটো একসাথে তো আমার এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার রাউন্ড হয়ে গিয়েছে এখন আমি জয়েন দিব তো এখানে আমি আমার কালারটা চেঞ্জ করব হোয়াইট কালারটা এখন আমি জয়েন করব তো করে নিচ্ছি জয়েন খেয়াল করুন একটু ভালো করে এক দুই তিন এখানটায় এভাবে করে আমি সুতাটাকে নিয়ে আসব এই লুপ দিয়ে ঢুকাবো ঢুকিয়ে এখন গ্রিন কালারের সুতাটাকেও আমি টাইট করে নিব হোয়াইট কালারের সুতাটাকেও টাইট করে নিব নিয়ে এখন আমি এখানে তিনটি চেন দিব এক দুই তিন তো তিনটি চেন দিয়ে সেম ঘরে আমি একটি ডাবল কুশি তুলে নিব তো এখানে আমি আর এটাকে ডাবল কুশি কাউন্ট করব না তো প্রত্যেকটি ঘরে এইভাবে করে আমি এখন একটি করে ডাবল কুশি তুলে নিব দেখুন প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল কুশি আমি এখন তুলে নিব দেখুন এভাবে করে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি আমি তুলে নিচ্ছি এই তো এভাবে একটি করে ডাবল কুশি এখানে হবে তো এই রাউন্ডটিতে প্রত্যেকটি করে একটি করে ডাবল কুশি দিয়ে আমি ফিরছি বন্ধুরা দেখুন আমার এই রোডটি তৈরি হয়ে গিয়েছে এটি হচ্ছে আমার এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বার রাউন্ড তো ছয় নাম্বার রাউন্ডে এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিব তো দেখুন এখানে আমি এই এই আগের রোয়ের যে সুতাটি ছিল এটি আমি কাটিনি এটি এখন এইভাবে জয়েন্ট করে নিব দেখুন এই যে এই রোতে আমি এখন এটি জয়েন্ট করে নিচ্ছি দেখুন এইভাবে সাদা কালারের সুতাটাকে আমি এখন একটু টাইট করে নিব তো এখানে আমি একটি চেইন দিব দিয়ে এই যে ঘর রয়েছে প্রথম যে সিঙ্গেল প্রথম যে চেইন এখানে আমি তুলে নিব আলতো করে একটি সিঙ্গেল কুশি
তারপরের ঘরে একটি, তারপরের ঘরে একটি, এভাবে মোট চারটি তুলব। এক দুই তিন, এখন হবে একটি চারটি। দেখুন একটি সিঙ্গেল কুশি, দুটি সিঙ্গেল কুশি, তিনটি এবং চারটি। চারটি সিঙ্গেল কুশি তোলার পর আমি এখন একটি ট্রিপল কুশি তুলব। এর জন্য আমি এখানে দুবার পেঁচিয়ে নিব সুতাটাকে নিয়ে। এই যে আমার প্রথম ডাবল কুশি, এই চেনটি নয়, প্রথম। এক দুই, এই ঘরে কাজ করব না, এখন করব এই ঘরে কাজ। এখানে আমি একটি, দুটি, তিনটি, চারটি, চারটি ঘরকে আমি স্কিপ করে এই পাঁচ নাম্বার যে ডাবল কুশি, এখানে একটি ট্রিপল কুশি তুলব। আবারও দেখুন এক দুই তিন চার, এই চারটিকে স্কিপ করে পঞ্চম ঘরে আমি তুলে নিব একটি ট্রিপল কুশি। এভাবে এনে দুটো দুটো লুপ দিয়ে নিয়ে আসবো, একবার দুবার তিনবার, হয়ে গেল আমার একটি ট্রিপল কুশি। এবং এই যে এখানে আমি সিঙ্গেল কুশি দিয়েছি, এখানে এই ঘরটিকে সিঙ্গেল কুশির পরের ঘরটিকে দেখুন, এর যে পরের ঘর এখানটায় আমি স্কিপ করে নিব এই চেন ঘরটি। এটিকে স্কিপ করে এখানে আমি সিঙ্গেল কুশি তুলে নিব। দেখুন পরপর চারটি তুলব, এক দুই তিন এবং চার। চারটি সিঙ্গেল কুশি তোলার পর এই নিয়মটি ফলো করব। এর জন্য আমি দুবার পেঁচিয়ে নিব সুতাকে নিয়ে। সেইম ভাবে এখান থেকে আমি চারটি, তৃতীয় ঘরের চারটি ডাবল কুশিকে স্কিপ করব, এক দুই তিন চার, চারটি ডাবল কুশিকে স্কিপ করে পাঁচ নাম্বার ডাবল কুশিতে তুলে নিব একটি ট্রিপল কুশি। একবার দুবার তিনবার, হয়ে গেল আমার ট্রিপল কুশি। এবং এই ঘরটিকে স্কিপ করব, করে পরের ঘরটিতে তুলব সিঙ্গেল কুশি এবং আরও তিনটি সিঙ্গেল কুশি তুলব। মোট পরপর চারটি সিঙ্গেল কুশি হবে, তিন চার। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। তারপরেও আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি আরেকটি। তো চারটি দিয়েছি, এক দুই তিন চার দিয়ে এভাবে দুবার পেঁচাবো। পেঁচিয়ে এখান থেকে আমি চারটি, দ্বিতীয় ঘরের এটা নয়, দ্বিতীয় ঘরের চারটি ডাবল কুশিকে স্কিপ করবো। এক, এই যে এখানে ট্রিপল কুশি তুলেছি, এখন চারটি ডাবল কুশি স্কিপ করব, এক দুই তিন চার করে। পাঁচ নাম্বার ডাবল কুশিতে আমি একটি ট্রিপল কুশি এভাবে তুলে নিব। এই তো তুলে সেমভাবে একটি ঘরকে স্কিপ করব, করে পরের ঘরে সিঙ্গেল কুশি তুলব। তো বন্ধুরা এই রোটি এভাবেই তৈরি হবে, চারটি সিঙ্গেল কুশি তুলে দ্বিতীয় ঘরের চারটি ডাবল কুশি স্কিপ করে পঞ্চম ডাবল কুশিতে একটি ট্রিপল কুশি হবে। চারটি সিঙ্গেল কুশি এই ঘরকে বাদ দিয়ে নিচের যে ঘরটি রয়েছে সেখানে চারটি ডাবল কুশি স্কিপ করে পাঁচ নম্বর ডাবল কুশিতে একটি ট্রিপল কুশি। তো এভাবে করে সম্পূর্ণ রোটি হবে বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন নিয়মটি। তো এভাবে করেই সম্পূর্ণ রোটি তৈরি করে নিতে হবে। আমি বাকিগুলো করে নিচ্ছি। সাত নম্বর রোটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন এই যে ঘর, এখানটাতে আমি এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। তো এখানে আমি আবারও কালার চেঞ্জ করব, হোয়াইট কালারের উল্টে আমি নিয়ে আসছি। এভাবে করে এনে এই লুপের মধ্যে দিয়ে ঢুকিয়ে স্লিপ স্টিচ তৈরি করে নিলাম। নিয়ে এখানে আমি তিনটি চেইন দিব, এক দুই তিন, তিনটি চেইন দিয়ে এখন আমি প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশি তুলে নিব। দেখুন এক দুই, এভাবে করে প্রত্যেকটি ঘরের উপর একটি করে ডাবল কুশি তুলে নিব।
बंधुरा देखुन এই যে 6 এবং 7 এই রোটি মূলত ফলো করতে হবে 8 নাম্বার রো থেকে 17 নাম্বার রো মোট 10টি রো এই এই নিয়মে করতে হবে আট নম্বরে হবে হোয়াইট কালারের প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল খুশি নয় নম্বরে হবে আবার এরকম চারটি করে সিঙ্গেল খুশি পাঁচ নম্বর ঘরে একটি ট্রিপল খুশি তো এইভাবে আট থেকে 17 নম্বর রো পর্যন্ত এই দুটি রো 6 এবং 7 ফলো করে করতে হবে তো আমি এই নিয়মটি ফলো করে 17 নম্বর রো কমপ্লিট করে ফিরছি বন্ধুরা আমি 9 নম্বর রোতে আবারো ফিরে এলাম মনে হলো এখানে একটু দেখানো উচিত তাই তো দেখুন সম্পূর্ণটা একই নিয়ম কিন্তু এই যে এই জায়গাটুকুতে একটু দেখানোর জন্য আমি আবারো চলে এলাম মাঝখানে তো আমি এখানে 1 2 3 4 চারটি সিঙ্গেল কুশি দিয়েছি দিয়ে এখন আমি ট্রিপল কুশি তুলবো তো এখানে আর ঘর গোনা লাগবে না এখানে সরাসরি এই যে ট্রিপল কুশি এই ট্রিপল কুশির উপর একটি ট্রিপল কুশি তুললেই হয়ে যাবে এই তো আর বাকিগুলো একই নিয়ম একটি ঘর স্কিপ করে পরের ঘরে একটি সিঙ্গেল কুশি এভাবে করে আরো তিনটি মোট চারটি সিঙ্গেল কুশি তুলতে হবে 1 2 3 এবং 4 চারটি সিঙ্গেল কুশি তুলে এভাবে দুবার পেঁচিয়ে সরাসরি আগের ঘরের যে ট্রিপল কুশি সেই ট্রিপল কুশির উপরেই একটি ট্রিপল কুশি তুলতে হবে এভাবে তো আমি আশা করব বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তো এভাবে করেই 17 নম্বর রো পর্যন্ত আমি করে ফিরছি দেখুন নিয়মটি এভাবে হবে তো আমি বাকিগুলো করে নেছি দেখুন এখানে আমার 17 নম্বর রোটি কমপ্লিট হয়ে গিয়েছে প্রায় একটুখানি বাকি আছে তো এই তো এই নিয়মে হয়েছে এখন জয়েন্ট দিয়ে দিব যেখানে ট্রিপল কুশি হয়েছে এখন এখানটায় এভাবে জয়েন্ট দিয়ে দিব স্লিপ স্টিচ দিয়ে দেওয়ার পর আমি একটি চেইন দিব চেইন দিয়ে দেখুন এখন আমি প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি তুলব প্রত্যেকটি ঘরের উপর একটি করে সিঙ্গেল কুশি এটি আমার শেষ রো 18 নম্বর রো দেখুন বন্ধুরা প্রত্যেকটি ঘরেই হবে একটি করে সিঙ্গেল কুশি তো আমি এভাবে করে পুরো রাউন্ডটি তৈরি করে ফিরছি আমার 18 নম্বর রোটিও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি জয়েন দিয়ে দিব এখানে স্লিপ স্টিচ দিয়ে দিব একটি যেভাবে সুতাটাকে নিয়ে আমি কেটে নিব আমি ফিনিশিং দিয়ে দিব তো বন্ধুরা আপনারা যারা তখন আমার পাশেই ছিলেন আমাকে এতক্ষণ পর্যন্ত সাপোর্ট করেছেন আমার সাথে থেকেছেন আপনাদের মূল্যবান সময় থেকে আমাকে সময় দিয়েছেন এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার আন্তরিক ভালোবাসা তো আমি আশা করব আপনারা এভাবেই সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন আপনারা পাশে আছেন বলেই আমি আমার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারছি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটিকে আপনারা আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর যেসব বন্ধুরা
সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে সব সময় পাশে থাকবেন আশা করছি। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন জয়েন করেছেন, নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে একটি অল বাটন আছে, তা সিলেক্ট করে নেবেন। এতে করে আমার সকল ভিডিওর আপডেট আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সেগুলো দেখতে পারবেন। এই তো হয়ে গিয়েছে। দেখুন আমার টুপিটি কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আগের টুপি। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাকেরাস টাচের সাথে সব সময় জুড়ে থাকবেন, এই কামনা নিয়ে আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thank you.